প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। অনার্স তৃতীয় বর্ষের ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি আজ। সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বা শক্তি সমন্বিত। এই শব্দটার সাথে, এই ব্যালেন্স অফ পাওয়ার এই শব্দটার সাথে তোমরা হয়তো অনেক আগের থেকেই পরিচিত, অনেকের ধারণা আছে, আবার অনেকেরই হয়তো কম ধারণা থাকতে পারে। এই ক্ষমতার ভারসাম্য, এটা যাওয়ার আগে প্রথমত ক্ষমতা কি সেটা একটু জানতে হবে এবং ব্যালেন্সটা কি, দুটো বিষয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার পেশী শক্তি হতে পারে, সেটা হচ্ছে আমার প্রভাব হতে পারে, আমার প্রতিপত্তি হতে পারে, যেটার মাধ্যমে আমি অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারি বা আমার ইচ্ছাটা আর একজনের উপর চাপিয়ে দিতে পারি। সেই ক্ষমতাটা অর্থাৎ সেই যে প্রভাবটা, সেটাকে আমরা বলছি ক্ষমতা। অনেক সময় পেশী শক্তির মাধ্যমে কোনো কিছু সাধন করাকেও আমরা ক্ষমতা বলি। অর্থাৎ রাজনীতির পরিভাষায় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যেটা বলে, ক্ষমতা হচ্ছে নিজের ইচ্ছাকে অন্যের ইচ্ছারা নিজের ইচ্ছাটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে ক্ষমতা। আর ব্যালেন্স যে জিনিসটা, সেটা ব্যালেন্সের বাংলা হচ্ছে ভারসাম্য। অর্থাৎ তোমরা অনেকেই দাঁড়িপাল্লা যেটা আছে সেই দাঁড়িপাল্লার সাথে পরিচিত, যেটা ব্যালেন্স করা হয়। অর্থাৎ কোথাও যদি বেশি হয় সেখান থেকে একটু নামিয়ে নেওয়া হয় এবং কম হলে সেখানে আর একটু দেওয়া হয়, এটা হচ্ছে ব্যালেন্স করা। আবার বিষয় হচ্ছে তোমরা যারা পরিবারের সাথে যুক্ত আছো, সেই পরিবারে কোনো ভাই বা বোন যার মেধা অনেক বেশি বা শরীরে শক্তি অনেক বেশি বা কাজকর্মে একটু পারদর্শী, অর্থাৎ বেশি কাজ করতে পারে, একই পরিবারের তোমাদের একজন ছোট ভাই বা বোন যে হচ্ছে কাজে একটু কম পারদর্শী, খেয়াল করে দেখবে বাবা মা সেখানে এটাই বলে যে ওকে একটু পারিয়ে নিস, ওকে একটু সাথে নিস। বিষয়টা হচ্ছে ব্যালেন্সিংয়ের। অর্থাৎ এই দুটো, তুমি অনেক বেশি পারো, তোমার ছোট বোন বা ভাইটা একটু কম পারে, এই দুটোর ভিতরে একটা ভারসাম্য করা, এটাকে আমরা বলছি ব্যালেন্স। এই আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, যেটা 1648 সালে ওয়েস্টফোলিয়া যে চুক্তির নাম তোমরা শুনেছ, সেই চুক্তি স্বাক্ষরের পর থেকে এই ব্যালেন্স অফ পাওয়ার শব্দটা ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই ব্যালেন্স অফ পাওয়ার হলো যে শক্তিধর যে দেশগুলো রয়েছে সেই দেশ এবং যে দেশগুলোর শক্তি নেই বা অপেক্ষাকৃত শক্তি কম, এই দেশগুলোর ভিতরে ব্যালেন্স করা। অর্থাৎ এই দুটোর ভিতরে ভারসাম্য রক্ষা করা, যাতে একটা দেশ আর একটা দেশের জন্য কোনোভাবেই হুমকির কারণ না হয়, এটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। আমরা দু একজন মনীষীর সংজ্ঞা যদি বিশ্লেষণ করি, তাহলে এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য যেটা আছে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কনফিউশন থাকে আমি তো আছি। মর্গেনথু, তোমরা নাম শুনে থাকবে মর্গেনথু, এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্যের সংজ্ঞা দিতে যে বলেছেন, শক্তি সাম্যের ধারণা এমন একটি বাস্তব অবস্থান সৃষ্টি করে, আবার বলছি, শক্তি সাম্যের ধারণা এমন একটি বাস্তব অবস্থান সৃষ্টি করে যেখানে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতা বণ্টনে মোটামুটি সমতা বজায় রাখা সম্ভব হয়। অর্থাৎ এটা এমন একটা বাস্তব ধারণার সৃষ্টি করে যেখানে বিভিন্ন যে জাতি রয়েছে, এটা আমরা যে শক্তিশালী জাতিগুলো রয়েছে, ইংরেজ রয়েছে, ব্রিটিশ রয়েছে, আমেরিকান রয়েছে, রাশিয়ান রয়েছে, এই যে শক্তিধর যে জাতিগুলো রয়েছে সেই জাতিগুলোর মাঝে কি করে ক্ষমতা বণ্টনের মোটামুটি একটা সমতা বজায় রাখা সম্ভব হয়। মর্গেনথু বলছে যে এটা হচ্ছে শক্তিসাম্য, যে বৃহৎ যে শক্তিগুলো রয়েছে বা অপেক্ষাকৃত কম শক্তিশালী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মাঝে কি হচ্ছে ক্ষমতার একটা ব্যালেন্স থাকছে, অর্থাৎ সমতা বজায় রাখা সম্ভব হচ্ছে। এরপর কুইন্সি রাইট, তোমরা নাম শুনে থাকবে কুইন্সি রাইট, একজন প্রখ্যাত আন্তর্জাতিক রাজনীতিবিদ, আন্তর্জাতিক রাজ এবং লেখকও, তিনি এই ব্যালেন্স অফ পাওয়ারের সংজ্ঞা দিতে যে বলেছেন যে শক্তি সাম্য হলো এমন একটি ব্যবস্থা যা প্রতিটি রাষ্ট্রের মধ্যে এমন একটা বিশ্বাস সৃষ্টি করে যে কোনো রাষ্ট্র আগ্রাসী হয়ে উঠলে তাকে রাষ্ট্রের
যে অপর যে জোটগুলো রয়েছে সেই জোটের সম্মুখীন হতে হবে। তার আগে একটু বলি, তোমরা জানো সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন জোটের সাথে পরিচিত। এখানে ওর সামরিক জোট রয়েছে, তারপরে অর্থনৈতিক জোট রয়েছে, তোমরা জানো জাতিসংঘের নাম শুনেছ, ন্যাটোর নাম শুনেছ, ন্যাটো একটা সামরিক সংগঠন, এটার নাম শুনেছ, সাপটার নাম শুনেছ, আপটার নাম শুনেছ, ইউরোপীয় ইউনিয়ন শুনেছ, আমাদের যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন সার্ক যেটা রয়েছে সেটার নাম শুনেছ। এই যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর কথা বলছে, যে কুইন্সি রাইট যেটা বলছে যে শক্তিসাম্য হলো এমন একটি ব্যবস্থা যা প্রতিটি রাষ্ট্রের মধ্যে এমন এক ধরনের বিশ্বাস সৃষ্টি করে যে কোনো রাষ্ট্র যদি আগ্রাসী হয়ে যায়, আগ্রাসী বলতে এগ্রেসিভ হয়ে যায়, যে অপর একটি রাষ্ট্রকে আক্রমণ করতে চাচ্ছে, এরকম এগ্রেসিভ যদি হয়ে যায় তার ভিতরে এই ভীতিটা কাজ করবে যে অপর অপর যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের একটা সংগঠন কিন্তু আছে, সেই সংগঠনের বা সেই জোটের সম্মুখীন কিন্তু হতে হবে। আর যখনই কোনো জোটের সম্মুখীন হব তখন তার বিচারের আওতায় আনা হবে এবং তাকে আন্তর্জাতিকভাবে এক ঘরে যেটা করে রাখা তোমরা যেটা বলো সেটা করে রাখা হতে পারে, সেই ভয়টা সৃষ্টি করে। পামার পার্কিন্স এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্যের সংজ্ঞা দিতে যে বলেছেন যে শক্তি সাম্য হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একটা মৌল নীতি, একটা মৌলিক নীতি। তোমরা জানো যে আন্তর্জাতিক রাজনীতির কিছু সুনির্দিষ্ট নীতি রয়েছে, সেই নীতির উপরে দাঁড়িয়েই কিন্তু আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হয়। সেই রাজনীতি এক এক দেশে এক এক ধরনের হয়। এখন বিষয় হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতির কিছু মৌলিক নীতি রয়েছে, কোঅপারেশন নীতি রয়েছে, কিছু মিলিটারি কিছু রুলস রয়েছে। সুতরাং এই যে রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি যেটা বলছি আমরা, সেই রাজনীতির একটা বেসিক রুলস হচ্ছে এই ব্যালেন্স অফ পাওয়ার। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি যারা পরিচালিত করে, অর্থাৎ যেভাবে আন্তর্জাতিক রাজনীতি চলে, সেখানে যদি একটা রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং অপর রাষ্ট্র যদি অপেক্ষাকৃত কম শক্তিশালী হয়, তবে সেই রাষ্ট্রের দ্বারা এই রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা থেকে যায়। আর সেই আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্যই বলা হচ্ছে এটা একটা হাতিয়ার, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। সুতরাং যে সংজ্ঞাগুলো বললাম সেই সংজ্ঞাগুলোর আলোকে ওভারঅল যদি আমরা বলতে চাই ব্যালেন্স অফ পাওয়ারটা কি, তাহলে হচ্ছে শক্তি সাম্য হচ্ছে একটা নীতি, যে নীতির মাধ্যমে অপেক্ষাকৃত যে বৃহৎ শক্তিশালী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত কম রাষ্ট্রের সাথে কোঅপারেট করে পরিচালিত হয়, যাতে কারোর জন্য হুমকির সম্মুখীন না হতে হয়। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য বজায় রাখার কৌশলটা কি। একজনের অনেক বেশি ক্ষমতা রয়েছে, অনেক বেশি শক্তি রয়েছে, সেই রাষ্ট্রকে আমরা কিভাবে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো, অর্থাৎ এই ব্যালেন্সিং। তার আগে একটু বলি যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা রাষ্ট্র টিকে থাকতে হলে অবশ্যই সেই রাষ্ট্রের এই শক্তি সাম্য নীতির ভিতরে আসতে হবে, না আসলে কোনো রাষ্ট্র আগ্রাসী হলে সেই রাষ্ট্রের শান্তি বিনষ্ট হবে। সুতরাং যেখানে শান্তি নিয়ে প্রশ্ন সেখানে ব্যালেন্স অফ পাওয়ার আবশ্যক। এই ব্যালেন্স অফ পাওয়ার, এই শক্তি সাম্যটা কিভাবে বজায় রাখব, এটা বজায় রাখতেই হবে, এবং কোন কোন কৌশল অবলম্বন করলে এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য বজায় রাখা সম্ভব হবে সেই নীতির কথাগুলো আমরা বলছি। এক একজন তাত্ত্বিক বিভিন্ন দিক দেখিয়েছেন, তবে পামার পার্কিন্স যার কথা বলেছি তিনি ছয়টা দিকের কথা বলেছেন, যে ছয়টা উপায়ে আন্তর্জাতিক রাজনীতিতে এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য বজায় রাখা সম্ভব হবে। তার ভিতরে এক নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো সে হচ্ছে মৈত্রী জোট গঠন। মৈত্রী জোট গঠন, জোট গঠন কি, এই বিষয়টার সাথে তোমরা আগের থেকে পরিচিত যে কিছু যে দেশ রয়েছে সেই দেশসমূহ ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার জন্য একটা কোঅপারেশনে আসে, অর্থাৎ একটা চুক্তির মাধ্যমে একত্রিত হয়, যে চুক্তির মাধ্যমে তারা জোটবদ্ধ হয়ে থাকে এবং তাদের উপরে যে বাহ্যিক কোনো প্রভাব আছে সেই প্রভাব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। উদাহরণ হিসেবে যদি বলি দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সাহায্য সংস্থা রয়েছে সার্ক, তার নির্দিষ্ট একটা নীতিমালা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যে 29টা দেশ আছে সেই 29টা দেশের কিন্তু নিজস্ব একটা নীতি আছে।
সুতরাং এই নীতি কিন্তু তারা ভায়োলেট করতে পারে না, আবার তাদের উপরে অপার কোনো রাষ্ট্র এসে কোনো সিদ্ধান্ত যেমন চাপিয়ে দিতে পারে না, ঠিক একইভাবে তাদের অভ্যন্তরীণ ব্যাপারেও কিন্তু বাইরের রাষ্ট্রের হস্তক্ষেপ এইভাবে থাকে না। মোটামুটি এই রাষ্ট্রগুলো তাদের নিজস্ব একটা পলিসিতে তাদের কল্যাণের জন্য চলার চেষ্টা করে। এখন এই মৈত্রী যে জোটগুলো গঠন করে, এখানে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন যে দেশগুলো আছে সেই দেশগুলো যাতে সুবৃহৎ বা শক্তিশালী রাষ্ট্র তাদের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য তারা জোট গঠন করে। সেই জোটের মাধ্যমে সেই বৃহৎ শক্তিকে প্রতিহত করা বা তাদের আগ্রাসী ভূমিকা থেকে নিজেদেরকে রোধ করার চেষ্টা করে থাকে। যদি উদাহরণ হিসেবে যদি দেখি যে গ্র্যান্ড অ্যালায়েন্স যেটা ছিল ইউএসএ এবং ইউকের মাঝে একটা চুক্তি হয়েছিল, গ্র্যান্ড অ্যালায়েন্স ইউএসএ ইউকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে জোট গঠন করা হয়েছিল, এছাড়া আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে আমরা কিন্তু নাম শুনেছি অক্ষশক্তি মিত্রশক্তি, অর্থাৎ এই যে জোট গঠনের একটা টেন্ডেন্সি যেটা ছিল সেই জোট, এই জোটের মাধ্যমে কি করা হয়, এই ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ শক্তি সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। একই নীতির ভিত্তিতে যখন দশটা বা বিশটা দেশ আবদ্ধ হয়ে থাকে, একটা দেশ যতই শক্তিশালী হোক সেই রাষ্ট্র তাদের উপর কখনো আক্রমণাত্মক ভূমিকায় আসতে পারে না এই ভেবে যে জোটের যে অন্য সদস্য আছে তারা তাদেরকে সহযোগিতা করবে। সুতরাং এটা বলতে চাচ্ছি যে এই যে মৈত্রী জোট গঠন, এই মৈত্রী জোট গঠনের মাধ্যমে এই ব্যালেন্স অফ পাওয়ারটা রক্ষা করা সম্ভব হয়। এরপর দুই নম্বর যে কৌশলটা রয়েছে ব্যালেন্স অফ পাওয়ার আনার, সেটা হচ্ছে অস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণ, ডিসআর্মমেন্ট যেটাকে আমরা বলছি। এটা আলোচনা করার আগে তোমাদেরকে জানতে হবে অস্ত্রীকরণটা কি এবং নিরস্ত্রীকরণটা কি। অস্ত্রীকরণটা হচ্ছে একজনের হাতে অস্ত্র তুলে দেওয়া, তোমরা আবার নিরস্ত্রীকরণটা হচ্ছে তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নেওয়া। তোমরা তোমাদের পরিবারের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে খেয়াল করে দেখবে, একজন অসহায় ব্যক্তিকে যখন কেউ শুধু শুধু আক্রমণ করতে আসে তখন তুমি নিজেই তার হাতে একটা অস্ত্র উঠে দাও, হয়তো বা সেটা লাঠি হতে পারে বা অন্য যে দেশীয় যে অস্ত্রপাতি রয়েছে তুমি সেগুলো তার হাতে উঠিয়ে দিতে পারো এই ভেবে যে অন্তত সে নিজে বাঁচুক। এটাকে আমরা বলছি অস্ত্রীকরণ, অর্থাৎ একজনের হাতে অস্ত্র তুলে দেওয়া। আর নিরস্ত্রীকরণ হচ্ছে ঠিক এর বিপরীতটা, একজনের হাতে অস্ত্র আছে এটা ভেবে যে সেই অস্ত্র দিয়ে আর একজনের ক্ষতি হতে পারে, তখন তুমি কি করবে সেই অস্ত্রটা তাদের কাছ থেকে নিয়ে নিবে, এটাকে আমরা বলছি নিরস্ত্রীকরণ। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই শক্তি সাম্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে এই ডিসআর্মমেন্ট, অর্থাৎ নিরস্ত্রীকরণ এবং অস্ত্রীকরণ। এখানে যে সকল বৃহৎ যে শক্তিধর দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে এই যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো বিভিন্ন সংগঠনের মাধ্যমে বা সামরিক জোটের চুক্তির আওতায় এনে সেগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে অপেক্ষাকৃত কম শক্তিশালী যে দেশ রয়েছে সেই দেশের ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে, বলতে 100% কমে যাবে। সুতরাং এটা একটা বড় কৌশল। আবার টিকে থাকার মতো ন্যূনতম একটা অস্ত্র হিসাবে যে রাষ্ট্রের কোনো উপায়ই নেই, একটা রাষ্ট্রের শোষণের শিকার হচ্ছে বারবার, তখন তার হাতে কিছু অস্ত্র তুলে দেওয়া যেতে পারে এই ভেবে যে তারা নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য। দুটো মনে রাখতে হবে, দুজনের হাতেই যখন অস্ত্র থাকে তখন কেউ কাউকে আক্রমণ করে না, অর্থাৎ কিছুটা কোল্ড ওয়ার, তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে সেখানে আলোচনা করব, অর্থাৎ স্নায়ুযুদ্ধের মতো কিছু একটা বিষয় সেখানে কাজ করে যে আমি যদি তাকে আক্রমণ করতে যাই তার হাতেও তো অস্ত্র আছে, সে চাইলে সেও আমাকে আক্রমণ করতে পারবে, এটা ভেবে দুজনই আক্রমণ থেকে বিরত থাকবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার এটা বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে অস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণ। এরপর তিন নম্বর যে কৌশল রয়েছে শক্তি সাম্য রক্ষার, সেটা হচ্ছে হস্তক্ষেপ ও হস্তক্ষেপ থেকে বিরতি। হস্তক্ষেপ তোমরা জানো, তোমরা কথায় কথায় বলো যে আমার ক্ষেত্রে নাক গলিও না বা আমার ভিতরে তুমি কেন আসো, এই বিষয়গুলোকে আমরা বলি ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই হস্তক্ষেপটা হচ্ছে একটা রাষ্ট্র যখন আগ্রাসী ভূমিকায় যাচ্ছে পার্শ্ববর্তী বা অন্য জোটের কোনো সদস্য সেই রাষ্ট্রের ব্যাপারে কথা বলা যে এটা যৌক্তিক হবে না, এটা করলে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে বা
জোটের যে বিধান রয়েছে সেই জোটের বিধান ভাঙলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। অর্থাৎ তোমরা যেটা করো, যখন একটা পরিবারের দুটো ভাইয়ের ভিতরে যখন গুলোযোগ হয়, তখন সেখানে মা বাবা বা অন্য কোন কেউ এসে হস্তক্ষেপ করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ঠিক একইভাবে এই যে পাওয়ারটা রয়েছে ব্যালেন্স করার জন্য এখানে হস্তক্ষেপ করা হয়ে থাকে, অর্থাৎ অন্য কোনো একটি রাষ্ট্র হস্তক্ষেপ করে সেখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। সুতরাং এই সাম্প্রতিক সময়ে আমরা যে জোটগুলো দেখি সেই জোটগুলোর লক্ষ্য কিন্তু একটা, দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সাহায্য সহযোগিতা সংস্থা যেটা রয়েছে সার্ক, এই সার্কের যে নীতিমালাগুলো রয়েছে তোমরা যদি দেখো সেই নীতিমালাগুলোতে স্পষ্ট বলা আছে যে এই সদস্য রাষ্ট্রের কারোর অর্থনৈতিক বা সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি হুমকির মুখে পড়ে তাহলে সব দেশ মিলে সেটাকে সহযোগিতা করবে, অর্থাৎ সেখানে তাদের হস্তক্ষেপ থাকবে। সুতরাং এই শক্তি সাম্য বজায় রাখার একটা কৌশল হচ্ছে হস্তক্ষেপ, এবং হস্তক্ষেপ থেকে আবার মুক্ত থাকা। এমন পরিবেশের সৃষ্টিও হতে পারে যেখানে হস্তক্ষেপ করলে ঝামেলা হতে পারে, ঠিক সেই ক্ষেত্রে তারা হস্তক্ষেপ থেকে বিরতি থাকে। এরপর 4 নম্বর যে কৌশলের কথা বলছি সেটা হচ্ছে বিভাজন ও শাসন, ডিভাইডেশন যেটাকে আমরা বলছি। যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যখন দুটো রাষ্ট্র আগ্রাসী ভূমিকায় যায় এবং যুদ্ধের পথে হাঁটতে থাকে, তাহলে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। সুতরাং যখন তারা শান্তি বিনষ্ট করে যুদ্ধের পথে হাঁটতে থাকে, তখন তাদেরকে আন্তর্জাতিকভাবে অন্য যে দেশগুলো রয়েছে তাদেরকে ডিভাইডেড করে ফেলে, অর্থাৎ ডিভাইডেশনের আন্ডারে নিয়ে ফেলে, বিভাজন করে ফেলে এবং তাদেরকে শাসন করে যে তোমরা যদি এই চুক্তিটা ভাঙো তাহলে তোমাদেরকে এটা করতে হবে, এই ব্যবস্থা নেওয়া হবে, তোমাদেরকে এখান থেকে অবসরে দেওয়া হবে, বা তোমাদেরকে এই যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেই ফ্যাসিলিটিসগুলো আর সরবরাহ করা হবে না। তোমরা যদি জানো এখান থেকে 2 বছর মতো আগে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা ছিল সেই মার্কেটে কিন্তু বাংলাদেশের পণ্য সামগ্রী শুল্কমুক্ত একটা প্রবেশ ছিল, সেটা কিন্তু কিছুদিনের জন্য এটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই জাতীয় একটা সমস্যার কারণে। সুতরাং এই যে ডিভাইডেশন বা বিভাজন যেটাকে আমরা বলছি শাসনের মাধ্যমে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর 5 নম্বর যে কৌশলের কথা বলছি সেটা হচ্ছে ক্ষতিপূরণ, কম্পেনসেশন। ক্ষতিপূরণটা হচ্ছে তুমি একজনকে ক্ষতি করে সেই ক্ষতির পরিমাণ তাকে পুষিয়ে দেয়, এটাকে বলছে ইংরেজিতে কম্পেনসেশন এবং বাংলায় বলছে এটাকে ক্ষতিপূরণ। এটা 18 এবং 19 শতকে এই শব্দটা প্রচলিত ছিল আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, 18 শতাব্দী এবং 19 শতাব্দীতে এটা প্রচলিত ছিল, তবে এটা কখনো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। কারণ ক্ষতি একবার হওয়ার পরে সেখানে যদি তার ক্ষতিপূরণ দেয়া হয় তবে সেই ক্ষতিটাকে আদৌ পুষিয়ে ওঠা সম্ভব, সেটার কালক্ষেপণ বা সেটার অর্থনীতি বা সেটার স্ট্রাকচারাল বা ইনফ্রাস্ট্রাকচারাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটা সমাধান করা সম্ভব হয় না। তবে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই শক্তি সাম্য রক্ষা করার ক্ষেত্রে এই ক্ষতিপূরণের একটা রেওয়াজ আছে, অর্থাৎ কোনো দেশ কর্তৃক আক্রান্ত হয়ে সেই দেশ যদি তার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় তাহলে অপর অপর যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো ক্ষতিপূরণ দিয়ে তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, যদিও সেটা ততটা ফলপ্রসূ হয় না বা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। অর্থাৎ ক্ষতিপূরণ মানে কি, যার ক্ষতিটা হলো তাকে কিছু পরিমাণ বা সমুদায় অর্থ দিয়ে অপর অপর রাষ্ট্রের সমান করে দেয়া। মনে রাখতে হবে ব্যালেন্স অফ পাওয়ারের মূল কথা হচ্ছে সমতা প্রতিষ্ঠা করা, অর্থাৎ সমানে আনা। এটা যদি দেখো যে 1772 সাল, 1793 সাল, 1795 সাল পোল্যান্ডকে অস্ট্রেলিয়া, রাশিয়া প্রুশিয়া নিজেদের মধ্যে কিন্তু কয়েকবার ভাগ করে নিয়েছিল। আবার বলছি যে 1772 সালে পোল্যান্ডকে অস্ট্রেলিয়া ভাগ করে নিয়েছিল, এরপরে 1793 সালে রাশিয়া প্রুশিয়াকে নিজেদের ভিতরে ভাগ করে নিয়েছিল। অর্থাৎ এই যে টেন্ডেন্সিটা, অর্থাৎ এই যে ভূখণ্ডটা, সেটা নিজেদের ভিতরে ভাগ করে নিয়ে অর্থাৎ ক্ষতি পোষানোর চেষ্টা করা হয়েছিল কিছুটা, কিন্তু সেটা কার্যকর বা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারেনি।
এরপর ছয় নাম্বার যে কৌশলের কথা আমরা বলছি শক্তি সাম্য বজায় রাখার, সেটা হচ্ছে বাফার স্টেট। বাফার স্টেট আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি আলোচিত শব্দ। বাফার স্টেটটা কি এটা তোমাদেরকে জানতে হবে। বাফার স্টেট হচ্ছে দুটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের মাঝে অবস্থিত একটা নিরপেক্ষ এবং ক্ষুদ্র রাষ্ট্র, এটাকে বলছি বাফার স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু বেলজিয়াম অর্থাৎ জার্মানি এবং ফ্রান্সের মাঝে বাফার স্টেট হিসেবে কাজ করেছিল। আবার জার্মানি এবং রাশিয়ার মাঝে পোল্যান্ডও একবার বাফার স্টেট হিসেবে কাজ করেছিল। এই বাফার স্টেট হচ্ছে ক্ষুদ্র অথচ নিরপেক্ষ রাষ্ট্র। এই ক্ষুদ্র এবং নিরপেক্ষ রাষ্ট্র এটার নিয়ন্ত্রণ কিছু ক্ষেত্রে ওই বৃহৎ শক্তিশালী দুটো রাষ্ট্রের হাতে থাকতে পারে, তবে থাকবে এমনটা নয়। তবে দুটো বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের মাঝে অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং নিরপেক্ষ রাষ্ট্রটাই হচ্ছে বাফার স্টেট। এই বাফার স্টেট শক্তি সাম্য অর্থাৎ ব্যালেন্স রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে যদি বলি, একটা রাষ্ট্র যদি বাফার স্টেট হিসেবে মাঝখানে অবস্থান করে, তার দুই পাশে যদি দুইটা শক্তিশালী রাষ্ট্র যারা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছে, তারা যদি একটা রাষ্ট্র অপরকে আক্রমণ করতে চায়, তবে এই বাফার স্টেটকে টপকিয়ে সেখানে আসতে হয়। অনেক কারণে এই স্টেটকে টপকিয়ে আসা সম্ভব হয় না, যার কারণে এদের ভিতরে একটা ব্যালেন্স থাকে। সুতরাং এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য কী, এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই শক্তি সাম্য বজায় রাখার কৌশলগুলো কী, সেটা আলোচনা করেছে। আশা করি পুরো বিষয়টাই মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। এরপরেও যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে বা বুঝতে সমস্যা হয়, সেটা এই ক্লাসের কমেন্টসে অথবা আমাকে যে কোনো সময় জানানো যাবে, আমি সেটা পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে সামনের ক্লাসে। তত সময় সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং প্রতিনিয়ত সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।